ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির সরকার পনেরোই জুলাই সোমবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লা মামলা করবে এরপর দেশটির সুপ্রিম কোর্ট পিটিআই কে নিষিদ্ধ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান তথ্যমন্ত্রী তারার বলেন আমরা পিটিআই কে নিষিদ্ধ করতে যাচ্ছি আমরা মনে করি সংবিধানের সতেরো নম্বর আর্টিকেলে সরকারকে রাজনৈতিক দল নিষিদ্ধ করার অধিকার দেওয়া হয়েছে বিষয়টি এখন সুপ্রিম কোর্টে যাবে একাধিক অভিযোগ এনে ইমরান খানের দলকে অভিযোগের মধ্যে রয়েছে বিদেশ থেকে পিটিআই এর তহবিল সংগ্রহ যেগুলোর উৎস পাকিস্তানে নিষিদ্ধ গত বছর ইমরানের দলের নেতা ও ও সমর্থকদের দাঙ্গা সামরিক স্থাপনার হামলা যা নয় মে দাঙ্গা নামে পরিচিত গত আট ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে পিটিআই কে অযোগ্য ঘোষণা করেছিল পাকিস্তানের নির্বাচন কমিশন ফলে দলগতভাবে না নিয়ে স্বতন্ত্র হিসাবে অংশ নিয়ে পিটিআই এর প্রার্থীরা ব্যাপক সফলতা পান কিন্তু নির্বাচনের আগে পিটিআই এর দলীয় প্রতীক নিষিদ্ধ করা হয় এ নিয়ে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনে পিটিআই নির্বাচনের পর পিটিআই কে সংরক্ষিত আসন দেয়া হয়নি তবে গত শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট বলেন পিটিআই দল হিসাবে যোগ্য তারা বিশটির বেশি সংরক্ষিত আসন পাবে এমনটি হলে দেশটির পার্লামেন্ট নিম্নকক্ষ সাধন পরিষদে একই দল হিসাবে পিটিআই সংখ্যাগরিষ্ঠতা পাবে এতে দেশটির বর্তমান দুর্বল জোট সরকার আরো চাপে পড়বে বলে আশঙ্কা করা হয়েছে তাই পিটিআই কে নিষিদ্ধ করা হচ্ছে বলে ধারণা করা যাচ্ছে এদিকে সংরক্ষিত আসনের বিষয়ও সরকার আইনের আশ্রয় নেবে বলে জানিয়েছে তথ্যমন্ত্রী আতাউল্লা তারার সংরক্ষিত আসন মঞ্জুর করার আদালতের সিদ্ধান্তের ওপর পরিকল্পিত নিষেধাজ্ঞা কি প্রভাব ফেলবে তা তাক্ষণিকভাবে স্পষ্ট নয় গত আগস্ট থেকে জেলে থাকা ইমরান খানকে গত শনিবার ইদ্যত মামলা থেকে খালাস দিয়েছেন আদালত